হ্যালো বন্ধুরা এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য আলটিমেট লার্নিং হাব। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভেরিয়াস টাইপস অফ স্যাম্পলিং এর সেকেন্ড পার্ট নিয়ে। ফার্স্ট পার্টে আমরা প্রোবাবিলিটি স্যাম্পলিং নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আমরা আলোচনা করব প্রোবাবিলিটি স্যাম্পলিং এর আন্ডারে যেটি রয়েছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং সেটি নিয়ে। কেউ যদি আগের ভিডিওটি না দেখে থাকো তাহলে দেখে নিও, লিংক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে, এছাড়া তোমরা আই বাটনে ক্লিক করেও দেখে নিতে পারো। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই দেখো আমাদের জানতে হবে যে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং বলতে কি বোঝায়। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই সিম্পল র্যান্ডম স্যাম্পলিং কে কিন্তু প্রোবাবিলিটি স্যাম্পলও বলা হয়ে থাকে। এবার প্রোবাবিলিটি মানে আমরা আগেই জেনেছি যাকে কিনা বলা হয় সম্ভাবনাময় নমুনায়ন। সেই ক্ষেত্রে দেখো যেহেতু এটি সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এবং যেহেতু এর অপর নাম প্রোবাবিলিটি স্যাম্পলিং, সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে যখন আমাদের কাছে ধরো টোটাল পপুলেশন রয়েছে বা পুরো ইউনিভার্স রয়েছে বা টোটাল রয়েছে, সেই ক্ষেত্রে সেখান থেকে যখন আমরা কিছু স্পেসিফিক স্যাম্পল চুজ করে নিলাম এবং সেই ক্ষেত্রে কি হচ্ছে যে প্রতিটা পপুলেশনেরই প্রতিটা ইউনিটেরই কিন্তু ইকুয়াল চান্স রয়েছে স্যাম্পল হিসেবে চুজ হওয়ার ক্ষেত্রে। এবং আমরা কি বলতে পারি যেহেতু প্রতিটা পপুলেশনের ইকুয়াল চান্স রয়েছে এখানে চুজ হওয়ার ক্ষেত্রে, সেহেতু কিন্তু কোনো পক্ষপাতিত্ব হওয়া উচিত না বা এখানে হয় না। সেই হিসেবে আমরা বলতে পারি যে এই সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এর স্ট্রেংথ কী কী আছে সেটা আমরা বলতে পারি যে ইজিলি আন্ডারস্টুড, অর্থাৎ কি না সহজেই কিন্তু এই সিম্পল র্যান্ডম স্যাম্পলিং বোঝা যায় এবং রেজাল্টও কিন্তু সহজেই প্রজেক্ট করা যাচ্ছে। অর্থাৎ এই যে টোটাল পপুলেশন দেখতে পাচ্ছ সেখান থেকে ইজিলি র্যান্ডমলি আমার যেটা মনে হচ্ছে আমি জাস্ট চুজ করে নিয়ে নিলাম, তো সেটাই হয়ে গেল আমার সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। দেখতে হবে যে কি কি মেথডস রয়েছে এই সিম্পল র্যান্ডম স্যাম্পলিং চুজ করার ক্ষেত্রে। সেক্ষেত্রে দেখো দুটো মেথড রয়েছে, ফার্স্ট হলো লটারি মেথড এবং সেকেন্ড হলো ইউজিং র্যান্ডম নাম্বার টেবলস। তাহলে ফার্স্ট লটারি মেথড বলতে আমরা কি বুঝি, দেখো লটারি মানে জানোই যে লটারি টার্মটা খুব কমন আমাদের কাছে, যে ক্ষেত্রে কি হয় যে একটা সাপোজ মনে করো একটা বলের মধ্যে অনেকগুলো চিট নেওয়া আছে, এবার সেখানে মনে করো সাপোজ আমার 1 থেকে 100 পর্যন্ত নাম্বারস লেখা আছে, সেম সাইজের ইকুয়াল সাইজের চিটগুলোকে নিয়ে আমি সুন্দর করে বন্ধ করে নিয়ে ফোল্ড করে নিয়ে বোলের মধ্যে দিয়ে দিলাম, মিক্সড করে দিলাম, দেওয়ার পর র্যান্ডমলি আমি কিছু একটা তুললাম, বা যেই চিটটা তুললাম যেই নাম্বারটা আমার হাতে এলো সেটাই কিন্তু হয়ে গেল আমার সেই স্যাম্পল, ঠিক আছে। তো এই যে প্রসিডিউরটা সেটাকে আমরা বলে থাকি লটারি মেথড। এবার এই লটারি মেথডের ক্ষেত্রে দেখো দুটো টাইপ বা দুটো কেস রয়েছে, ফার্স্টটা যেমন বলা হয়েছে ইকুয়াল প্রবাবিলিটি অর র্যান্ডম স্যাম্পলিং উইথ রিপ্লেসমেন্ট, এবং নাম্বার টুতে বলা হয়েছে ভ্যারিং প্রবাবিলিটি অর র্যান্ডম স্যাম্পলিং উইদাউট রিপ্লেসমেন্ট। এবার এই র্যান্ডম স্যাম্পলিং উইথ রিপ্লেসমেন্ট বলতে আমরা বেসিক্যালি কি বুঝি, যে কিনা যে যখন মনে করো আমার কাছে স্পেসিফিকলি মনে করো 100 জন মেম্বার বা পপুলেশন বা ইউনিট আমি বলতে পারি যে রয়েছে, সেই 100 জনের মধ্যে থেকে মনে করো আমি একজনকে চুজ করলাম, তাহলে আমার ফার্স্ট ইউনিটটা চুজ করা হয়ে গেল, আমার কাছে বাকি পড়ে থাকলো 99। এবার মনে করো আমি আবার সেই 99-এর মধ্যে থেকে আমি আমার সেকেন্ড স্যাম্পল চুজ করতে যাচ্ছি, সেই ক্ষেত্রে কি হবে যে এই 99-এর মধ্যে থেকে যখন আমি সেকেন্ড স্যাম্পলটা চুজ করব তখন কিন্তু আমার সুবিধাটা কি থাকবে যে আমার কিন্তু ওই চান্সেসটা মানে ওই 99-এর মধ্যে থেকে কিন্তু চান্সেসটা অনেক বেশি থাকছে যে স্যাম্পল হিসেবে চুজ করার ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে কি হচ্ছে, এবার আমি ফার্স্টে যেটা নিয়েছিলাম স্যাম্পলটা সেটা আমার মনে হলো যে না আমার অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে না, সেকেন্ড চান্সে আমি যেটা চুজ করলাম স্যাম্পল সেটা আমি নিলাম, অর্থাৎ কি না আমি কিন্তু রিপ্লেস করলাম আমার ফার্স্ট স্যাম্পলটাকে, তাকেই বলা হয়ে থাকে র্যান্ডম স্যাম্পলিং উইথ রিপ্লেসমেন্ট। এছাড়া যে ক্ষেত্রে কিন্তু কোনো রিপ্লেসমেন্ট হয় না, অর্থাৎ 1 থেকে 100 পর্যন্ত আমার কাছে রয়েছে আমি একবারেই একটা চুজ করে নিলাম আবার সেটাই হয়ে গেল আমার স্যাম্পল, তো সেই ক্ষেত্রে কিন্তু কোনো রিপ্লেসমেন্ট করলাম না যে আমি প্রথমেই নিলাম তারপর মনে হলো যে আমার পছন্দ হলো না বা সেটাতে কিছু মিস্টেক আছে আমি আরেকবার আমি চুজ করলাম, এমন কোনো ব্যাপার যেখানে থাকবে না কোনো রিপ্লেস হবে না তাকে কিন্তু আমরা বলে থাকি র্যান্ডম স্যাম্পলিং উইদাউট রিপ্লেসমেন্ট। সেকেন্ড হলো এবার ইউজিং র্যান্ডম নাম্বার টেবলস। র্যান্ডম নাম্বার টেবলস বলতে কি বোঝা যাচ্ছে, যখন কিনা পপুলেশন সাইজটা অনেক বেশি থাকে তখন কিন্তু লটারি মেথডের বদলে এই যে র্যান্ডম নাম্বার টেবল এই মেথডটা ইউজ করা হয়।
সেই ক্ষেত্রে দেখো আবার তিনটে ভাগ রয়েছে। ফার্স্টটাই যেমন রয়েছে যে চিপেট টেবিল অফ র্যান্ডম নাম্বার, এই ক্ষেত্রে যখন কিনা ইউনিভার্স বা পপুলেশনের সাইজ যদি লেস দেন 100 থাকে তাহলে ফার্স্ট মেথডটা ইউজ করা হয়। নাম্বার টু তে রয়েছে ফিশার অ্যান্ড গেটস নাম্বার, এই ক্ষেত্রে যদি ইউনিভার্স বা পপুলেশন বা টোটাল পপুলেশন যদি লেস দেন 1000 থাকে তাহলে আমি এই সেকেন্ড মেথডটা ইউজ করব। এবং যেক্ষেত্রে কিনা ইউনিভার্সের সাইজ যখন থাকবে মোর দেন সরি লেস দেন 10,000 ইউনিট সেই ক্ষেত্রে কিন্তু আমরা ক্যান্ডেল অ্যান্ড র্যাবিংটন নাম্বার এই যে মেথডটা সেই মেথডটা ইউজ করব। এই তিনটে আলাদা আলাদা মেথড রয়েছে, যে মেথডেও কিন্তু লটারি মেথডের বদলে এই মেথডও কিন্তু ইউজ করা যায়। দেখো কি কি অ্যাডভান্টেজ আর কি কি ডিসঅ্যাডভান্টেজ রয়েছে এই সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এর ক্ষেত্রে। অ্যাডভান্টেজে দেখো ফার্স্টেই বলতে পারি যে এটা ভীষণ কমনলি ইউজড একটা মেথড, এছাড়া এই ক্ষেত্রে কিন্তু অনেক বেশি যে তোমার অ্যাডভান্সে নলেজ রাখতে হবে সেই পপুলেশনের ব্যাপারে এমনও কোনো ব্যাপার নেই, ইজিলি এটা কন্ডাক্ট করা যায়। এছাড়া ডেটার অ্যানালাইসিসটাও যথেষ্ট ইজি হয় এবং ম্যাথামেটিক্যাল বেস থাকে। এছাড়া কিন্তু যে আমরা যে কাজটা বা যে উদ্দেশ্য নিয়ে যে কাজটা করছি সেই কাজটা বা সেই স্যাম্পল চুজের ক্ষেত্রেও কিন্তু অনেকটাই প্রবাবিলিটি থাকে আমার কাজটা ঠিকঠাক মতন যে হবে সেই বিষয়ে। এছাড়া আমরা ডিসঅ্যাডভান্টেজে কি কি বলতে পারি সেক্ষেত্রে কিনা যে যতগুলো মনে করো মেম্বার রয়েছে পপুলেশনে, সেখান থেকে যেহেতু আমি স্পেসিফিকলি চুজ করে নিচ্ছি বা র্যান্ডমলি আমি যে কোনো একটা ডেটা চুজ করে নিচ্ছি বা যে কোনো স্যাম্পল চুজ করে নিচ্ছি, সেই কারণে কিন্তু ইন্ডিভিজুয়ালি যে ডেটা গুলো বা প্রতিটা মেম্বারকে কিন্তু সহজে আইডেন্টিফাই করা খুব ডিফিকাল্ট হয়ে ওঠে। এছাড়া মনে করো আমি রেফারেন্স ইনফরমেশন যেগুলো আমি নিচ্ছি সেগুলোর কোনো ইউজ থাকে না এখানে, বিকজ এখানে শুধুমাত্র অবজেক্টিভলি কাজ হচ্ছে। এছাড়া হোল পপুলেশন বা টোটাল পপুলেশনকে কিন্তু এই ক্ষেত্রে তুমি কোনোভাবেই রিপ্রেজেন্ট করতে পারবে না, বিকজ আমি র্যান্ডমলি ভাগ করে কয়েকজনকে নিয়ে নিলাম আমার স্যাম্পল সাইজ একদম ছোট রাখার জন্য। এবং এই ক্ষেত্রে কিন্তু যেহেতু হোল পপুলেশন থেকে আমি র্যান্ডমলি কিছু নিচ্ছি সেই জন্য অনেক সময় কিন্তু এক্সপেন্সিভও হতে পারে, এবং এই লার্জ পপুলেশনের ক্ষেত্রে কিন্তু এই মেথডে ঠিকঠাক মতো কাজ করাও কিন্তু বলতে পারো অনেকটা ইম্পসিবল হয়ে যায়। তাহলে এই ছিল আজকে আমাদের সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এর ব্যাপারে তথ্য। যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করো, শেয়ার করো, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করো, এবং কোনো যদি তোমাদের অভিমত থাকে এই ভিডিও সম্পর্কে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। তাহলে নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব নেক্সট যে স্যাম্পলিং মেথড বা নেক্সট যে স্যাম্পলিং টেকনিক রয়েছে সেগুলো নিয়ে। তাহলে আজকের ভিডিও এতটুকুই রইলো, সবাই ভালো থেকো, সেফ থেকো, থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই।